সম্মানিত সুধীজন, সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ মুহূর্তে আমি পবিত্র বাইবেলের আলোকে আপনাদের সম্মুখে কিছুটা বিষয় নিয়ে শেয়ার করতে চাই। আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন, সেই প্রত্যাশায় আজকে পবিত্র বাইবেলের আলোকে আমি কথা বলতে চাই। আজকে কথা বলবো আমরা দ্বিতীয় করিন্থীয় তার পাঁচ অধ্যায় চোদ্দ থেকে সতেরো পদ, সেকেন্ড করিন্থিয়ান চ্যাপ্টার ফাইভ ভার্স ফোরটিন টু সেভেন্টিন। দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় আমরা আসুন পাঠ করি চোদ্দ পদ থেকে যিশু নামে। কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে, কেননা আমরা এরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল, আর তিনি সকলের জন্য মরিলেন যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয় কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে। যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন তিনি উত্থাপিত হইলেন, অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না, যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। সতেরো পদ আরেকবার পাঠ করছি, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। ঈশ্বর তোর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আসুন বাক্যের জন্য ধন্যবাদ দিই। পবিত্রতম পিতা, আমরা যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ দিই আজকে তোমার এই পবিত্র বাক্যের জন্য, যে বাক্য আমাদেরকে উৎসাহ যোগায়, আমাদেরকে নতুন চেতনা দেয়, নতুন দিক নির্দেশনা দেয়, নতুনভাবে পথ দেখায়। তুমি আশীর্বাদ করো আজকের এই বাক্যের মধ্য দিয়ে যা শিক্ষা গ্রহণ করব তা আমাদের ব্যক্তিগত জীবনে এবং তোমার মণ্ডলী তোমার রাজ্য ধার্মিকতার জন্য সেটি যেন ব্যবহৃত করতে পারি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে থাকো। যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। সম্মানিত সদী, নতুন নিয়মে সাধু পৌল তিনি ১৩টি পত্র লিখেছিলেন, তার মধ্যে আজকে যে অংশটি পাঠ করেছি এটি তিনি দ্বিতীয় করিন্থীয় পত্রটি লিখেছিলেন করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি, যেন আমরা বিশ্বাসে জীবনযাপন করি, যেন আমরা আমাদের জীবন পরিবর্তনের মধ্য দিয়ে জীবনযাপন করি, যেন খ্রিস্টের উপর নির্ভরতায় জীবনযাপন করি। আর সেজন্য আজকের এই পত্রটি সাধু পৌল তিনি লিখেছিলেন করিন্থীয় মণ্ডলীর কাছে। আর সেজন্য যদিও প্রভু যীশু খ্রিস্টের ঠিক মৃত্যুর কাছাকাছি সময় এটি লিখেছিলেন, প্রায় তার মৃত্যুর কিছুদিন পরে, আর সেজন্য এটি খুব গুরুত্বপূর্ণ যে সেই সময় মণ্ডলীর বিশ্বাসীদের জীবন কেমন ছিল আর তাদের আধ্যাত্মিক জীবনের কীভাবে পরিবর্তন নিয়ে আসতে পারে, আর সেই বিষয় নিয়ে তিনি উপস্থাপন করেছেন। সেজন্য আজকে দেখি যে একজন লেখক তিনি লিখেছিলেন যে আপনি যদি ঈশ্বরতত্ত্ব সম্বন্ধে জানতে চান তাহলে সাধু পৌলের লেখা পত্রগুলো পাঠ করুন, আর সেই আলোকে আজকে দ্বিতীয় করিন্থীয় সাধু পৌলের পত্র, আর এই পত্রের আলোকে আসুন আমরা দেখি আজকে পাঁচ অধ্যায় এই চোদ্দ থেকে সতেরো পদের আলোকে আমরা যে বিষয়টি বেছে নিয়েছি বা মেইন থিম দিয়েছি সেটি হল খ্রিস্টেতে নতুন সৃষ্টি হইল, নিউ লাইফ বর্ন ইন ক্রাইস্ট। খ্রিস্টেতে নতুন সৃষ্টি হইল, খ্রিস্টের মধ্য দিয়ে আমরা নতুন জীবন আমরা পাই, আর এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি যে পত্রটি সাধু পৌল তিনি লিখেছিলেন, আর আজও সেই পত্রের সেই বাক্যের আলোকে আমাদের জীবনযাপন করা দরকার। আসুন আমরা আমাদের জীবনকে অ্যানালাইসিস করি, আমরা আমাদের জীবনকে
নিয়ে দেখি এই বাক্যের সঙ্গে কতটুকু সামঞ্জস্য রয়েছে, আমরা সেই আলোকে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই। বিশ্বাসী হবার পর আমাদের জীবনের একটা পরিবর্তন আসে, আর আমরা সকলে জানি, যারা বিশেষ করে পাক ভারত উপমহাদেশের মধ্যে ভারত তথা বাংলাদেশের অধিবাসী আমরা, আমরা সকলেই হয়তো অন্য অন্য ধর্মের অনুসরণকারী ছিলাম এক সময়। কিন্তু যখন ডক্টর উইলিয়াম কেরি এই এশিয়া মহাদেশে আমাদের জন্য এই সুসমাচার নিয়ে আসলেন, আর তখন আস্তে আস্তে এই সুসমাচার জানার মধ্য দিয়ে মানুষ খ্রিস্টকে গ্রহণ করেছে। আর সেজন্য এই পবিত্র প্রভু যীশু খ্রিস্টের এই বাণী আমাদের যে শিক্ষা দেয় সেটি হলো যে এই দেশের সমস্ত মানুষ আমরা কনভার্টেড, আমরা খ্রিস্টকে নতুনভাবে জেনেছি। এবং জানার পর যখন আমরা বিশ্বাসী হয়েছি, আমাদের পূর্বপুরুষেরা বা আমরা, আমাদের জীবনের কি পরিবর্তন এসেছে, আর সে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পৃথিবীর একজন বিখ্যাত প্রচারক ডিএল মুডি, তিনি তার প্রচার জীবনের, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তিনি লিখেছেন, আর তারা সেই অভিজ্ঞতার আলোকে আমি কথা বলতে চাই। তিনি তার জীবনের যে পরিবর্তন এসেছিলেন সেই বিষয়গুলো তার বাইবেলের প্রথম পাতায় তিনি লিপিবদ্ধ করে লিখেছিলেন, লিখে রেখেছিলেন, আর সেই বিষয়গুলো আসুন আমরা দেখি। আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করি, খ্রিস্টীয় জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের জীবনের প্রথম যে পরিবর্তন আসে সেটি হলো অবস্থার পরিবর্তন। আমরা একটি অবস্থায় ছিলাম, কিন্তু খ্রিস্টকে ধারণ করার পর, তাকে গ্রহণ করার পর আমাদের সেই অবস্থার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়। যেমন আমরা হয়তো দাসত্বের মধ্যে ছিলাম, মন্দতার মধ্যে ছিলাম, সেই শয়তানের সেই কার্যের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু খ্রিস্টকে গ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থার সেই স্থান থেকে আমরা অন্য স্থানে চলে এসেছি। আমরা এখন আর সেই শয়তানের বা মন্দতার দাসত্বের মধ্যে নেই, আমরা এখন ঈশ্বরের সঙ্গে থাকার একটি সুন্দর সুযোগ আমরা পেয়েছি। সেই জন্য বলা হয়েছে যে যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করি, খ্রিস্টীয় জীবনযাপন করি, আর তখনই আমাদের অবস্থার পরিবর্তন হয়। সেজন্য প্রথম বিষয় আমরা মনে রাখি যে প্রথমত আমাদের অবস্থার পরিবর্তন, দ্বিতীয় হলো আমাদের স্বভাবের পরিবর্তন। আমরা যে ব্যক্তিগত জীবনে আমরা বিভিন্ন স্বভাবের অধিকারী ছিলাম, আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, এবং ঈশ্বরের কাছ থেকে আমরা সবসময় সেই মন্দতার কথা আমরা চিন্তা করতেছিলাম, এবং ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়ে সেই মন্দতার সঙ্গে আমরা জীবনযাপন করছিলাম। এবং সেজন্য যখন খ্রিস্টকে গ্রহণ করি, আর তখন আমরা আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের সমস্ত কিছুর পরিবর্তন ঘটে। তৃতীয় যে বিষয় আর সেটি হলো আমাদের মনের পরিবর্তন। যেমন আগেকার দিনে অনুতাপ, রিপেন্টেড, এই বিষয়ে আমাদের তেমন একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু যখন আমরা খ্রিস্টের কাছে রিপেন্টেড হয়ে আসি, আমরা অনুতাপ সহকারে খ্রিস্টের কাছে আসি, আর তখনই আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। আর সেই জন্য আমাদের যে বিষয় সেটি হলো আমাদের মনেরও একটা পরিবর্তন আসে, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ধ্যান ধারণা সব কিছুর একটা পরিবর্তন নিয়ে আসে, আর সেটি হলো খ্রিস্টীয় জীবন যাপনের মধ্য দিয়ে। চতুর্থ যে বিষয় আর সেটি হলো আমাদের জীবনের পরিবর্তন আসে। আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করি, আর সে সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের জন্য নয়, কিন্তু খ্রিস্টের জন্য আমরা জীবন যাপন করব, খ্রিস্টীয় রাজ্য ধার্মিকতার জন্য জীবন যাপন করব। সেজন্য তখন যে প্রতিজ্ঞা আমরা করি, আর তার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের পরিবর্তন আসে, আর খ্রিস্টীয় সেই পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে আমাদের সেই পরিবর্তন আসে। আর সেই প্রতিজ্ঞার মধ্য দিয়ে যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের জীবনে আশীর্বাদ আসে। সেজন্য চতুর্থ যে বিষয় সেটি হলো আমাদের জীবনের পরিবর্তন আসে। পঞ্চম বিষয় আর সেটি হলো আমাদের পরিবারের পরিবর্তন। যেমন আমরা যখন খ্রিস্টবিহীন জীবনযাপন করতাম, আর সেই সময় আমরা কোন পরিবারে বসবাস করেছি বা করছি সেটি আমরা জানতাম না, কিন্তু খ্রিস্টকে গ্রহণ করার পর আমরা এই জগতের কোনো পরিবারের সঙ্গে আমরা সংযুক্ত নই, আমরা ঈশ্বরীয় সেই পরিবার সঙ্গে, বৃহৎ এক জনগোষ্ঠীর সঙ্গে আমাদের
সেই অবস্থান। আর সেই জন্য আমরা বৃহৎ একটা পরিবারের সদস্য, যারা খ্রিস্টকে গ্রহণ করেছে সকলের সঙ্গে আমরা একতা, প্রেম, ভালোবাসার মধ্য দিয়ে এক পরিবারের সন্তান হিসেবে আমরা জীবনযাপন করার সেই অভিজ্ঞতা, সে যোগ্যতা আমরা লাভ করি। ষষ্ঠত যেটি, আর সেটি হলো আমাদের স্বভাবের পরিবর্তন, আর সেটি হলো ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের এই জীবন আমরা কি করি, আলাদাভাবে যাপন করি। আমরা মানুষের সেবার জন্য আমাদের সেবারও পরিবর্তন আসে, আর সেটি হলো মানুষের সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরীয় সেই আশীর্বাদ পেয়ে থাকি। সেই জন্য খ্রিস্টীয় জীবন সেটি হলো সেবার জীবন। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের জীবন দেখি, তিনি তার ব্যক্তিগত জীবন, তিনি সমস্ত সময় যতটুকু সময় পৃথিবীতে ছিলেন মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারার্থে তিনি যাপন করেছেন, এবং যেখানে অসুস্থ রোগী রয়েছেন তাদের কাছে ছুটে গিয়েছেন যেন তাদের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে, তাদের সুস্থ করার মধ্য দিয়ে, যারা পাপের মধ্যে রয়েছে তাদের ক্ষমার মধ্য দিয়ে তাদেরকে ঈশ্বরীয় রাজ্যে ফিরিয়া নিয়ে আসেন, আর সেজন্য তিনি যাপন করেছেন। সেই জন্য আমরা যখন খ্রিস্টকে আমাদের জীবনের মুক্তিদাতা, ত্রাণকর্তা হিসেবে আমরা গ্রহণ করি, আমাদের জীবনেও সে সেবার পরিবর্তন নিয়ে আসে, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমরা এই সমাজের, এই মণ্ডলীর, আমরা তথা সমস্ত মানুষের সেবা করি, আর এর মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা আলাদা জীবনযাপন করি। সেই জন্য বলা হচ্ছে আমাদের সেবারও একটা পরিবর্তন আসে। ষষ্ঠর পরে সপ্তম যে বিষয়টি, সেটি হলো আমাদের স্থান বা জায়গারও একটা পরিবর্তন আসে। কীরকম? যখন আমরা খ্রিস্টবিহীন জীবনযাপন করতাম, আমরা মৃত্যুর পর কোথায় যাব, আমাদের কোনো সেই নির্ধারিত কোনো স্থান বা সিউরিটি ছিল না, বা অ্যাসিউরেন্স ছিল না যে আমরা মৃত্যুর পর কোথায় যাব। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বলেছেন, যারা খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করবে তারা সকলে আমার সঙ্গে স্বর্গে থাকতে পারবে। সেজন্য বলা হয়েছে যে চিরকাল আমরা থাকার মতো একটা স্থানও আমরা পেয়েছি। সেজন্য আমরা শুধু এই জগতে যে থাকবো সেটি নয়, জগতের সঙ্গে সঙ্গে ঈশ্বরের সঙ্গে, তার মৃত্যুর পরে তার সঙ্গে থাকার সুযোগ আমাদের থাকবে। সেজন্য বলেছে চিরকাল থাকার জায়গারও একটা পরিবর্তন আমাদের জীবনে আসবে। সেজন্য এই সমস্ত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সত্যিকারে খ্রিস্টীয় জীবন যাপন করতে পারি। ইংল্যান্ডের একজন পালক, তিনি দক্ষিণ সাগরীয় দ্বীপপুঞ্জের একটি স্কুল তিনি পরিদর্শন করতে গেলেন, আর যখন তিনি একটি জাহাজে করে গেলেন আর দ্বীপপুঞ্জের মধ্য থেকে যখন সেই তীরে নামলেন, সে জাহাজটি ভিড়ল, নামার পর শত শত স্কুলের ছাত্র ছাত্রীরা লাইন ধরে তাকে শুভেচ্ছা বা স্বাগত জানানোর জন্য তারা দুই দিকে লাইন হয়ে দাঁড়ালো, এবং সেই সময় তাদের সেই পালককে সম্মান জানানোর জন্য তারা ফুলের তোড়া বা বিভিন্ন ফুল হাতে নিয়ে তারা শুভেচ্ছা জানাচ্ছিল, তাকে স্বাগত জানাচ্ছিল, এবং যখন তাকে স্কুলে নিয়ে যাওয়া হলো তখন তিনি সেই পরিবর্তন দেখে, সেই ছেলেমেয়েদের, সেই স্কুলের সুন্দর পরিবেশ দেখে সেই পালকের হৃদয় মুগ্ধ হয়ে গেল। কারণ তাদের পূর্বপুরুষেরা খ্রিস্টকে জানত না, কিন্তু এই ছেলেমেয়েরা খ্রিস্টকে গ্রহণ করার মধ্য দিয়ে তাদের সমস্ত লেখাপড়ার উন্নয়ন, তাদের পরিবেশ, সমস্ত কিছু একটা পরিবর্তন, বিরাট একটি পরিবর্তন তিনি দেখতে পেলেন। আর সেজন্য যখন তিনি চলে আসলেন, আর সেই সময় তাকে একটি গান গেয়ে সম্বর্ধনা জানানো হয়েছিল, আর সেটি ছিল পরিবর্তন নতুন জন্মের পরে। আমাদের খ্রিস্ট সঙ্গীতে সেই গানটি রয়েছে। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করি, আমাদের অবস্থার পরিবর্তন হয়, আমাদের জীবনের পরিবর্তন হয়, আমাদের স্বভাবের পরিবর্তনে সমস্ত কিছু একটা পরিবর্তন আসে। আর সেই পালক তিনি বলেছিলেন তার সহকর্মীকে, দেখুন এর এই ছেলে মেয়েদের বাবা মারা তারা খ্রিস্টকে জানত না, এবং তাদের জীবন খুবই সংকটাপন্ন ছিল, তাদের জীবন, তাদের চরিত্র খুবই খারাপ ছিল, কিন্তু তাদের সন্তানেরা খ্রিস্টকে জানার পর আজকে সমস্ত কিছুর পরিবর্তন তাদের জীবনে আসছে। আর সেজন্য পালক তিনি সেদিন তাদের সেই পরিবর্তন দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। খ্রিস্টেতে সুধী যান, আজকে আমাদের জীবনের অবস্থা কোথায়? আমরা সত্যিকার অর্থে
আমরা কি আমাদের অবস্থার পরিবর্তন করতে পেরেছি? আমরা কি আমাদের সমাজের পরিবর্তন করতে পেরেছি? আমি কি আমার স্বভাবের পরিবর্তন করতে পেরেছি? সমস্ত কিছু আমাদের প্রশ্ন আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা নিজেদেরকে করি, আমরা নিজেদেরকে ইভ্যালুয়েশন করি, মূল্যায়ন করি, তাহলে আমরা সেটি বুঝতে পারব। সেজন্য ডিএল মুডির এই বিখ্যাত শিক্ষা, তার ব্যক্তিগত জীবনে তিনি যে অভিজ্ঞতা এখানে ব্যক্ত করেছেন, আমাদেরও সেই অ্যানালাইসিস করা দরকার যে আমাদের সেই পরিবর্তন আসছে কিনা। যদি না আসে, আসুন আমরা খ্রিস্টীয় জীবনযাপনের মধ্য দিয়ে আমাদের সমাজে এবং এই পরিবারের আমরা পরিবর্তন আনি। এবং সেই প্রচেষ্টায় আজকের আমার প্রার্থনা, যারা এই বাক্য শুনছেন, আপনারা আপনাদের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং খ্রিস্টীয় জীবনযাপনের মধ্য দিয়ে আপনাদের নতুন জীবন যাপনের চেষ্টা করুন। দেখবেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের মধ্য দিয়ে আপনি সকলে সাকসেসফুল হবেন এবং পরিবর্তিত হতে পারবেন। আমি একটি বাস্তব ঘটনা বলতে চাই, একটি পরিবারের ঘটনা। আর সেই পরিবারে যিনি প্রধান ছিলেন, তিনি একটি ভালো চাকরি, সরকারি গভর্নমেন্ট চাকরি তিনি করতেন। আর সে কোনো এক সময় সে তার বন্ধুবান্ধবদের কাছে মিশে এক সময় তিনি সে ড্রাগ অ্যাডাক্টেড হয়ে গেলেন এবং প্রতিদিন তিনি সেই মদ্যপান করতেন এবং তার সমস্ত টাকা পয়সা তিনি আস্তে আস্তে ধ্বংস করে ফেললেন এবং তার পরিবারে একটা অশান্তি নেমে আসলো, একটা অভাব নেমে আসলো। এবং তিনি প্রতিদিন মদ্যপান করে এসে যখন বাড়িতে প্রবেশ করতেন, তার ছেলেমেয়েরা, তার স্ত্রী ভয়ে চিৎকার করত এবং তারা লুকিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করত, কারণ তিনি যখন অ্যাডাক্টেড ছিলেন থাকতেন আর সেই সময় বিভিন্ন খারাপ তিনি গালিগালাজ করতেন এবং তিনি পরিবারের সকলকে মারধর করতেন এবং সেই ভয়ে ছেলেমেয়েরা তাদের পিতার কাছে তারা যেত না। এইভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পর আর সেই তার স্ত্রী লোক, সেই স্ত্রী তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, প্রভু তুমি রক্ষা করো আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, সকলকে তুমি রক্ষা করো, যেন আমার স্বামীর মন পরিবর্তন হয় আর যেন আমার স্বামী তার ব্যক্তিগত জীবনের পরিবর্তন ঘটায়। আর এইভাবে তিনি সেই পালকের কাছে অনুরোধ করলেন। আর পালক যখন সেই বাড়ি পরিদর্শনে আসলেন, এইভাবে প্রতিদিন সেই পরিবারের কর্তাকে তিনি ঈশ্বরের বাক্য শোনাতেন এবং এই বাক্যের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে পরিবর্তন হয় আর সেই শিক্ষা তিনি দিতেন। এইভাবে শিক্ষা দিতে দিতে আস্তে আস্তে তিনি সেই তার মদ পান তিনি ছেড়ে দিলেন এবং তিনি একটি আদর্শ বাবা হিসেবে তিনি গড়ে উঠলেন। এবং এর পরবর্তীতে যে সন্তানেরা একসময় সেই বাবাকে দেখে চিৎকার করে উঠত, ভয়ে তারা লুকানোর চেষ্টা করত, কিন্তু সেই বাবা যখন পরিবর্তিত হলেন আর যখন সেই বাবা দূর থেকে যখন অফিস থেকে আসতেন আর ছেলেমেয়েরা দৌড়িয়ে যে সেই বাবাকে জড়িয়ে ধরত তার স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য। সুতরাং সেই পরিবারের কর্তা তিনি তার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এনেছিলেন, সেজন্য তার সন্তানদের, তাদের, তার স্ত্রীর সেই ভালোবাসা আরও গভীরভাবে সেই পরিবারকে সমৃদ্ধিশালী করে দিয়েছিল। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক সময় আমাদের পরিবারেও এরকম অশান্তি করে থাকি, কোনো না কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যে বা সন্তানদের মধ্যে দ্বন্দ্ব অশান্তির কারণে একটা সুন্দর পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। যখন সেই পরিবারে ঈশ্বরের বাক্য পাঠ থাকবে না, সেই পরিবারে প্রার্থনাশীল জীবন থাকবে না, তখনই সেই পরিবারে অশান্তি এবং শয়তানের সেই কার্য শুরু হয়ে যাবে। সুতরাং আপনি এবং আমি যদি আমার পরিবারকে, আমার এই সমাজকে, আমাদের মণ্ডলীকে পরিবর্তন করতে চাই, আসুন আমরা খ্রিস্টের এই বাক্যের কাছে আসি, আমাদের জীবনের পরিবর্তন ঘটাই, আমাদের স্বভাবের পরিবর্তন ঘটাই, আমাদের মনের পরিবর্তন ঘটাই, আমাদের জীবনের পরিবর্তন ঘটাই, আমাদের সেবার পরিবর্তন ঘটাই এবং চিরদিন ঈশ্বরের সঙ্গে থাকার যে যোগ্যতা, সেই যোগ্যতা আমরা লাভ করি, তার মধ্যে দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে অনন্তকাল আমরা থাকতে পারব। তাই আজকের এই বাক্যে বলা হয়েছে খ্রিস্টেতে আমরা নতুন সৃষ্টি হয়েছি। আর সেজন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন, যেন পাপে পঙ্কিল সেই মানুষগুলো যারা হতাশায় জীবনযাপন করছে, যারা সেই অন্ধকারে জীবনযাপন করছে, যারা সেই বিভিন্ন অ্যাডাক্টেড অবস্থায় জীবনযাপন করছে
এবং যারা বিভিন্ন পাপের মধ্যে জীবনযাপন কষ্টে জীবনযাপন করছে, আর তাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসলেন আমাদের মুক্তির জন্য। তিনি এই সুসমাচার ঘোষণা করলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর সেই বাণী, সেই আহ্বান নিয়ে আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরও সে আহ্বান করছেন, যেন আমরা নতুনভাবে সৃষ্টি হই। খ্রিস্টের মধ্য দিয়ে আমরা নতুনভাবে সৃষ্টি হতে পারি। সাধু পৌলের এই বাক্যের মধ্য দিয়ে আমরাও আসুন আমাদের জীবনকে পরিবর্তন করি। প্রভু যীশু খ্রিস্ট তার ক্রুশের মধ্য দিয়ে, তার ক্রুশের উপরে সেই বাণী তিনি রেখে গেছেন, যেন আমরা একে অপরকে ক্ষমার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে পরিবর্তন করি। তাই আজকের এই সময় আমি সকলকে সে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই সমাজের, আমাদের মণ্ডলীর পরিবর্তনের জন্য একমাত্র যে বিষয় আপনার এবং আমার ব্যক্তিগত জীবনের যদি পরিবর্তন ঘটাই, তবেই এই সমাজ বাঁচবে, এই দেশ বাঁচবে, এই জাতি বাঁচবে, এবং এটি ঈশ্বরের রাজ্য হিসাবে একটা সুন্দর রাজ্যে পরিণত হবে। এই প্রত্যাশা, এই প্রার্থনা রাখি, যেন আমরা প্রত্যেকেই খ্রিস্টেতে নতুন সৃষ্টি হই এবং খ্রিস্টের বুদ্ধ দিয়ে আমরা নতুন জীবন যাপন শুরু করি। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন। আসুন এই বাক্যের জন্য ধন্যবাদ দিই। পবিত্রতম পিতা, আমরা কৃতজ্ঞ যে আজকের এই সময়ে প্রভু তোমার এই বাক্য আমাদেরকে নতুনভাবে উদ্দীপনা দিচ্ছে, আমাদেরকে আশীর্বাদ করেছে। প্রভু তুমি আশীর্বাদ করো, যেন আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি, আমাদের সমাজের, আমাদের মণ্ডলীর প্রত্যেকের পরিবর্তনের জন্য যে দক্ষতা, যে গুণ প্রয়োজন প্রভু তুমি সমস্ত কিছু দিয়ে আমাদেরকে পরিচালনা করো। প্রভু আমরা জানি এই সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন সেই প্রতিঘাত, বাধা বিপত্তি, শয়তানের বিভিন্ন প্রলোভন আমাদের আসে, কিন্তু আমরা এই সময় প্রার্থনা করি, আমরা নতুনভাবে সৃষ্টি হতে চাই। প্রভু তুমি আমাদের হৃদয়কে তুমি নতুনভাবে গঠন করো এবং তোমার আশীর্বাদের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বান্বিত করো, যেন আমরা প্রত্যেকেই যেন আমরা পরিবর্তিত মানুষ হই। প্রভু যীশু খ্রিস্ট তোমার কাছে এই প্রার্থনা করি, যারা এই বাক্য শুনছে তুমি প্রত্যেকেই পরিবর্তন করো, এই বাক্য যারা শুনছে প্রত্যেককে আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি প্রার্থনা করছি আমাদের মণ্ডলীর প্রতিটি বিশ্বাসী ভাই বোনদের জন্য, প্রার্থনা করছি পৃথিবীর সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য, প্রার্থনা করছি পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তথা প্রভু আমাদের এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য, প্রত্যেকের মধ্যে সে সমবেদনা, প্রত্যেকের মধ্যে একতা, প্রত্যেকের মধ্যে ভালোবাসা মধ্য দিয়ে যেন এই দেশ পরিবর্তিত হয়, সমাজ পরিবর্তিত হয়, তুমি সে আশীর্বাদ দান করো। আমাদের অনেক অযোগ্যতা, দুর্বলতা, ভুল রয়েছে, আমরা স্বীকার করি, তুমি নিজগুণে ক্ষমা করো, সঙ্গে থাকো। যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমেন।